সালাত ঠিক করবেন, সালাত বোখারিতে কিভাবে আছে? বাইরে আমার বোখারিতে হাত এভাবে উঠাবেন, কাঁধ বরাবর, তারপরে কান বরাবর উঠাবেন। এ দুটাই হাদিস আছে বোখারি মুসলিমে। এরপরে হাতটা নিয়ে যা রাখবেন কোথায়? বোখারিতে যেটা আছে এইখানে এভাবে রাখতে হবে, এভাবে রাখতে হবে। কানান নাস ইউমারুন, যেহেতু তাড়াহুড়া করছেন আর মনে হয় রাত 12টা বেজে গেছে, এই জন্য সামনে আর যাওয়া যাচ্ছে না। ভাইয়ের আমার ডান হাতকে 12:07 হয়ে গেছে, ডান হাতকে বাম হাতের উপর রাখতে হবে। কানান নাস ইউমারুন ইয়াদার রাজুল ইয়াদাহু ইমনা আলা দিরাইল ইসরা, এই 12টা যেটা আমি আরবিতে পড়লাম সেম এইভাবেই বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামকে বলছে, তোমাদের পুরুষ যারা আছো ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখো, আর জেরা বলা হয় এখান থেকে পর্যন্ত। তাহলে কিভাবে রাখবেন? এভাবে এভাবে যদি রাখা হয় আরো তিনটি হাদিসের উপর আমল হবে না। একটা হাদিস আছে এখানে রাখার জন্য, আর একটা আছে এখানের জন্য, আর একটা আছে এখানে। এই চারটি হাদিসের উপর আমল করতে হলে পরে আপনাকে এভাবে ধরতে হবে, এভাবে ধরবেন। বুখারীতে আছে এভাবে, এভাবে ধরার পর যদি ছেড়ে দেন তাহলে কোথায় যাবেন? কোথায় গেল? বুকের ওপরে না নাভির নিচে? থামেন একটু, থামেন, প্রশ্নের উত্তর দেওয়ার সময় দিব। এটা শেষ করে দিই, এটা শেষ করে দিই, এক হাফ মিনিট। এই যে ছেড়ে দিয়েছি, কোথায় গেল ভাই? এটা বুখারীর হাদিসের আমল। আরো তিনটি হাদিসের উপর আমল করার জন্য হাতটা এভাবে ধরবেন, এভাবে ধরবেন, অথবা এভাবে ধরবেন, দুইটা হাদিস আছে। এরপরে আপনি জায়গা তো পেয়েছি বুখারীতে, এখানে রেখে দেন, এখানে বুঝেছেন? এবার আচ্ছা, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন কি করি? হাত এভাবে করি না? যখন আরো বেশি চা আল্লাহ তখন কি করে? আরো উপরে উঠাই, উঠাই না? এর মানে যত উপরে উঠাইবেন তত ভালো, নাকি এভাবে বলে আল্লাহ দে আল্লাহ দে? নিচের করি নাকি কি বলেন? নিচে করি না, কোথায়? বেশি থেকে বেশি, যখন বেশি বিনয় করি আল্লাহর সাথে, আল্লাহ তুমি আমার আশা করো। হিন্দুরা কি করে মূর্তির সামনে? করে না, কি করে না, এরকম করে? আরে হিন্দুরা করে বুকের উপরে নিয়া, আর আপনি আবার নিচে যাচ্ছেন কেন? নিচের সাথে এত সম্পর্ক কেন আপনার? এই হলো পার্থক্য। সৌদি আরবের মানুষ আপনার এভাবে সালাত পড়ে বেশিরভাগ, এভাবে সালাত পড়ে বেশিরভাগ। আর কেউ আবার এখানে আছে, কেউ আবার এখানে আছে, যাদের প্যান্ট বেশি মোটা হয়ে গেছে, মেলা টাকা পয়সার মানে এরে এত কষ্ট করে ধরা দরকার ছেড়ে, বুঝলেন? জায়েজ আছে, এখানে যেমন আছে হাদিস, বিশুদ্ধ হাদিস পাওয়া যায় বুখারীর, তারপরে আপনার ইবনে খুজাইমার যেটা আছে, যত হাদিস আছে এটা রাখবেন না, এটা রাখবেন, এটা রাখবেন। সব থেকে এর মধ্যে ভালো হচ্ছে বুকের ওপরে বাঁধা। এরপরে যদি আপনার মন না চায় নিচে বাঁধেন, মাঝে বাঁধেন, কোনো সমস্যা নেই। এগুলো ফরজ না, ওয়াজিব না, বুঝেছেন না? বুঝেন নাই? রফু আদায়ের হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, চার জায়গাতে রফু আদায় করতে হবে। তাকবীরের তাহরিমের সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময়, দুই রাকাত বসে তাসাব থেকে ওঠার সময়, চারটি জায়গাতে ওয়াকাট্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে। কেউ যদি জেনে শুনে অস্বীকার করে দেয়, বিশুদ্ধ হাদিস যদি না মানে মুসলমান থাকবে? ওই যে আয়াত মনে আছে, আয়াত মনে রাখতে হবে, যদি মন থেকে না মানেন মুসলমান থাকবেন না, মুসলমান হতে পারবেন না। কাজে প্রত্যেকটি বিধানকে মেনে নিতে হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এরপরে বলবেন যে হুজুর মেনে নিয়েছি আমল করবো না, সেটা আপনার ব্যাপার। কিয়ামতের দিন আপনি জবাবদিহি করবেন, আমি করবো না।